Hello everyone, Assalamualaikum. This is me, Afsana Shormi, and আজকে তোমাদের জন্য তোমাদের সবার মাথা খারাপ করতে আমি চলে আসছি সবচেয়ে রিজনেবল প্রাইস, আজকে সবাই ড্রেস পারচেজ করতে পারবে, মানে যারা আমার হাউসওয়াইফ আপুরা আছেন এবং যারা আমার স্টুডেন্ট আপুরা আছেন সবাই আজকে ড্রেস পারচেজ করতে পারবেন, কারণ আজকে ড্রেসের দামগুলো যখন আমি বলবো তখন সবার মাথা একেবারে এলোমেলো হয়ে যাবে, বার্ডস উইং ওয়ান এটা মনে হবে যে কি হতে যাচ্ছে এসব। সো একটু তাড়াতাড়ি জয়েন করো, কারণ আজকে আমি চলে এসেছি তোমাদের সবার মাথা খারাপ করে দিতে একেবারে কটন পার্টি নিয়ে। সো কটন পার্টি ড্রেস মানে হচ্ছে আজকে সিক্স ড্রেস দেখাবো, অ্যান্ড সিক্স ড্রেস মানে সিক্স ডিজাইন। সো সেই ডিজাইনগুলো দেখে আজকে সবার মাথা নষ্ট হয়ে যাবে, সো দ্রুত জয়েন করো, কারণ আজকের লাইভটা হবে অনেক সুন্দর আর অনেক রিজনেবল অ্যান্ড কমফি ড্রেস, মানে বাজেট ফ্রেন্ডলি, তো বুঝতেই পারছো। দ্রুত আসো তাড়াতাড়ি চলে আসো তোমরা সবাই, অ্যান্ড আমি এখন তোমাদের সবার কমেন্ট দেখব, সো দ্যাট তোমরা কমেন্ট করো যাতে আমি সুন্দর সুন্দর কমেন্ট এখনই পড়তে পারি, আর তোমরা দ্রুত দ্রুত জয়েন করো। আজকে যাবো আমার ব্যাড লাক, কীরকম ব্যাড লাক, আমি আজকে চেয়েছিলাম ঠিক কাঁটায় কাঁটায় ঘড়ির কাঁটায় নয়টায় আমি তোমাদের সাথে হাজির হব, বাট আজকে আমি রেডি হয়ে আছি 15 মিনিট ধরে, মানে 8:45 আমি লাইভ সেটে চলে আসছি, বাট ইলেকট্রিসিটি ছিল না, জাস্ট রাইট নাও ইলেকট্রিসিটি চলে আসছে আর আমি তোমাদের সাথে জয়েন করেছি। সো আমার ব্যাড লাক, আমি কিন্তু 9টায় চলে আসছিলাম, সো এখন থেকে আই হোপ সো আমরা 9টায় যুক্ত হব, আমি একদম অলসতা ছেড়ে দিয়েছি, একদম কাটায় কাটায় 9টায় যুক্ত হব, তো তোমরা আমাকে একটু বাহবা করো যে আমি পারছি, তোমাদের ওয়াদা করেছিলাম যে অলস আমি পারবো তোমাদের সাথে ঠিক 9টায় যুক্ত হতে। সো আমি দেখে নিচ্ছি আমার সুইট হার্ট আপুদের কমেন্ট, যে কমেন্টগুলো না পড়লে আমি অস্থির হয়ে যাই। তো আজকে আমরা এই সুন্দর লাইভটা শুরু করার আগে খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট দেখে নিচ্ছি। তো ওয়াও, অনেক কমেন্ট তো অলরেডি জমে গেছে। হাই আপু, আর হাই আপু, হ্যালো আপু, ইয়েনা আপু লিখেছে, অ্যান্ড সুমায়া আপু লিখেছে, অ্যান্ড সাদিয়া আপু লিখেছে, কেমন আছো আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগার কারণ হচ্ছে আমাদের এই মেঘ। সো এই মেক ড্রেস আজকে যে দামে তোমরা পাচ্ছ মাথা তোমাদেরও গরম হয়ে যাবে, কারণ কি দামে আমি তোমাদের দিচ্ছি। 6টা ড্রেস দেখাবো, 6টা ড্রেস 6 রকমের সুন্দর, এবং সেই 6টা ড্রেসই তোমাদেরকে কিনতে ইচ্ছে করবে, আজকে ঘুম হারাম হয়ে যাবে দাম শুনলে পর। সো এই ড্রেসের নাম হচ্ছে মেক, তো আমি মেক দেখাবো, গোধূলি দেখাবো, আরো অনেক কিছু দেখাবো, তার জন্য আমার সাথে যুক্ত হতে হবে, আমি অপেক্ষা করছি তোমাদের জয়নিং এর জন্য, অ্যান্ড ততক্ষণে আমি কিছু কমেন্ট অবশ্যই পড়ে নিব। অ্যান্ড ইউ নাইস তামান্না জাহান, আমার কিউট আপুটা, কাজল কালো চোখে তোমাকে অনেক মানিয়েছে ডিয়ার, আজ আমি কাজল করেছি চোখে, তো প্রতিদিন তো কাজল পরা হয় না, আজ আমি চোখে কাজল করেছি, তো তোমরা চেঞ্জিংটা খুব ভালো বুঝতে পারো আমার, কারণ ভালোবাসার মানুষের সবকিছুই কিন্তু আমরা লক্ষ্য করি, এর নামই ভালোবাসা। আপু আই এম নিউ, সফিয়া আপু ওয়েলকাম, সো যারা আমার কাছে নতুন আজকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। তো অ্যান্ড তাসি আপু লিখেছে, হ্যালো আপু ডি, হাই আপু, অ্যান্ড হাই কিউট আপি, প্রিটি ডল আপু, অ্যান্ড আর অনেক 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 কমেন্ট, মাশাল্লাহ আপু অনেক সুন্দর লাগছে, নিতু আপু লিখেছে, অ্যান্ড ইসরাত জাহান আপু লিখেছে নাইস, তো আরও অনেক কমেন্ট, তোমাকে অনেক সুন্দর লাগছে, সুরা আপু লিখেছে, অ্যান্ড হ্যালো, তো আরও অনেক, তুমি তুমি পেরেছো ডিয়ার, এখন আর লেট করো না, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। তো অ্যান্ড আরও অনেক আপু, তোমার জামার সাথে কোন তার বা কিছু একটা বেঁধে আছে, আমার তার না, এটা আমার মাইক্রোফোনের তার, সো বুঝতেই পারছো মাইক্রোফোন তো ব্যবহার করতে হয় তোমাদের সাথে আমার, যেহেতু অনেক দূর থেকে ক্যামেরা দিয়ে কথা বলতে হয়, সো আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হ্যালো আপু, আচ্ছা আমি আরও কিছু কমেন্ট দিব, আপু আপনাকে সবসময় অনেক সুন্দর লাগে, এত কিউট আপনি, আচ্ছা তোমরা দ্রুত জয়েন করো, একটা একটা মানে
কোয়ান্টিটি আপনারা চলে আসলে পর কিন্তু আমি আমার ড্রেস দেখাবো, সো তোমরা দ্রুত যুক্ত হও। আমি আজকে একেবারে তোমাদের মাথা নষ্ট করবো আছে দাম দিয়ে। সো সবাই বলো কল্পতরু রিজনেবল ড্রেস দেয়, সেটা তো ডেফিনেটলি সপ্তাহে একটা দুটো ধাক্কা তো আমার দিতেই হবে, তাই না? সেই ধাক্কাটা আজকে খাচ্ছ তোমরা। সো সবাই ঝাটকা খাওয়ার জন্য প্রস্তুত হও, আজকে দাম শুনে মাথা নষ্ট হবে, জাস্ট মাথা নষ্ট। আপু আপনাকে সবসময় অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, হাই হ্যালো। বাহ বাহ, আচ্ছা আপু ফুলকারি ওড়নাগুলো আবার রিস্টার্ট করেন, আমরা অনেক কিছু করছি, আমাদের সাথে থাকো, অনেক ধমাকা 500, আমাদের সাথে থাকো। সো অ্যান্ড কালকে থেকে বলছি আমি নিউ, আচ্ছা বাট আপনি আমাকে ওয়েলকাম করলেন না, আচ্ছা আচ্ছা আমি আজকে ওয়েলকাম করে দিয়েছি স্বর্ণা আপু, অ্যান্ড আমি আজকে ওয়েলকাম করেছি পিটি ডল আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো? ভালো আছি। হাই আপু, হ্যালো আপু, ওয়াও আপু আমি আপনাকে ফার্স্ট থেকে দেখছি, আপনি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছেন, অনেক সুন্দর, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অবনীল স্বর্ণা, তুমি আমার সেই শুরুর একটা ছোট্ট বাবু, আজকে তুমি অনেক বড় হয়ে গেছো কল্পতরুর সাথে সাথে, সো তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক আগ থেকে আমি তোমাকে চিনি। সো অ্যান্ড আপু এই ড্রেসটা অনেক সুন্দর, নিতে চাই এটা, আচ্ছা আমি আজকে এটা দাম শুনলে তো অনেকেই নিতে চাবে, সো সবাই শক্ত হয়ে বসো, আমি এখনই শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই সুন্দর লাইভ। আচ্ছা 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 ওকে ওয়েল, আমরা শুরু করে দিচ্ছি। আপু অনেক সুন্দর লাগছে, তুমি এত ভালো কেন, আমি তোমাদের ভালোবাসার মানুষ, দ্যাটস ওয়াই। সো আমাকে তোমরা যারা দেখতে পাচ্ছ এখন সবাই একটু একদম শক্ত হয়ে বসো, ধাক্কা এখনই খাবে, একটা ঝাটকা দিব আজকে এই সুন্দর ড্রেস। এই সুন্দর ড্রেসের নাম হচ্ছে মেঘ, আমাদের এই মেঘের মেঘের রঙের মেঘের পরী করে তোমাদের রাখবো আমি আমার কল্পতরুর মাঝে, আকাশে উড়িয়ে দিব মেঘ করে। সো আজকের সুন্দর মেঘ দিয়ে মন জয় হয়ে যাবে তোমাদের। তো তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি আমাদের আজকের মেঘ। সো মেঘ হচ্ছে তোমাদের সামনে এত সুন্দর একটা কটন ড্রেস, তোমরা চিন্তা করতে পারবে না, দিস ইজ অ্যামেজিং ড্রেস অ্যান্ড অ্যামেজিং প্রাইসে পাচ্ছ। সো এবার আসো, মেঘের ড্রেসটা আমি তোমাদের একেবারে থ্রি ডি ডিজিটাল প্রিন্টেড, দেখো কটন, পিওর কটনের একদম, যেটাকে আমরা বলবো হচ্ছে গ্লেজ কটন যেটাকে বলা হয়, খুবই সুন্দর গ্লেজ কটনের মাঝে থ্রি ডি ডিজিটাল প্রিন্টেড, অ্যান্ড সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক, দেখো স্টোন ওয়ার্কগুলো কত সুন্দর, এটা খুবই সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে। আমি বলেছিলাম যে পানির দামে কটন পার্টি ড্রেস, সো অনেক অনেক সুন্দর ড্রেসগুলো, আজকে ছটা ড্রেস, ছ রকমের সুন্দর, এবং ছজন আপুদের মানে মাথা খারাপ হয়ে যাবে, কীরকম একজন একটা নিলে ওই ছটা ড্রেসই তোমাদেরকে মাথা নষ্ট করে ফেলবে, ওই যে একটা নিয়েছি হারুনিতে ইচ্ছে করবে, কারণ দামই ওরকম। সো বুঝতেই পারছো আমাদের স্টক আলহামদুলিল্লাহ হিউজ আছে, তোমরা আজকে রাতের মধ্যে যারা অর্ডার করবে তারাই পেয়ে যাবে। সো এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস, এখানে দেখো সবই স্টোন ওয়ার্ক করা আছে, আমি স্টোন ওয়ার্কগুলো তোমাদের সামনে থেকে দেখছি। কোথায় আপু তোমরা বেশি করে শেয়ার করো, অ্যান্ড তোমরা সবাই তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দাও, কারণ এত রিজনেবল প্রাইসে ড্রেস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এবং সবসময় পাওয়া যায় না। সো আজকের ধামাকা হবে আমাদের আজকের এই ড্রেস, অ্যান্ড আমি কিন্তু দ্রুত জয়েন করো তোমরা, তাহলে কিন্তু আমি প্রাইসটা এখনো বলছি না। সো মিনিমাম একটা আপুরা জয়েন করার পরে কিন্তু আমি প্রাইস উন্মোচন করব। সো এটা হচ্ছে আমাদের কালারটা, দেখো একেবারে মেঘের কালার, মানে সুরমা ব্লু টাইপের একটা কালার, খুবই সুন্দর একটা কালার, এটার মাঝে হচ্ছে থ্রি ডি ডিজিটাল প্রিন্টেড, আমি পুরো ড্রেসের ডিজিটাল প্রিন্টটা তোমাদের সামনে তুলে ধরলাম, অনেক বড় এবং স্লিভের অংশটা এবার একটু দেখো, জাস্ট ওয়াও, স্লিভের অংশটা তোমাদেরকে আমি একটু আলাদা করে দেখাবো, দেখো স্লিভের অংশটা খুবই সুন্দর, স্লিভের অংশটা স্লিভেও ডিজিটাল প্রিন্টেড করা আছে, এটা হচ্ছে স্লিভের মুহুরিটা। সো আমি এখানে আমার স্লিভের মাঝে একটা ডাইমেনশন আনার জন্য আমি স্লিভের কিছু অংশটাই আমি আমার ড্রেসের কিছু কাপড়টা আমি বসিয়েছি জাস্ট স্লিভের মাঝে ডাইমেনশনটা আনার জন্য। সো তোমরা এরকম কিছু করতে পারো, আমার মতোই করতে হবে, নট লাইক দ্যাট, তোমরা তোমাদের মতো বানাতে পারো, দিস ইজ অ্যামেজিং কালার। সো এটা হচ্ছে কালারটা এই ড্রেসের, অ্যান্ড আমি এবার তোমাদের ব্যাক পার্টটা দেখাচ্ছি, দিস ইজ ব্যাক পার্ট, দেখো থ্রি ডি ডিজিটাল প্রিন্টগুলো কত কত সুন্দর লাগছে, জাস্ট থ্রি ডি ডিজিটাল প্রিন্টেড, অ্যান্ড দিস ইজ ওয়াও কালেকশন। আপু হাজার স্টোন কবে আসবে? অন দ্য ওয়েতে আছে, লক্ষ্মী সোনা আপুরা একটু প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো, লকডাউন চলছে, সো
আশাটা অনেক টাফ হয়ে গেছে, অনেক ঝড় তুফান পার হয়ে হাজার স্টোন আমার কাছে আসছে, এবং আমি তোমাদের জন্য হাজার স্টোনের জন্য আল্লাহর কাছে দ্রুত দোয়া করছি যেন আমার এই বাধাগুলো হাজার স্টোন দ্রুত পার করে আমার কাছে চলে আসে। সো তোমরাও দোয়া করো। অ্যান্ড এই যে দেখো আমাদের পুরো ড্রেসের কাপড়গুলো কত বড়, কত বেশি, যারা হেলদি আপুরো আছো, যারা খুব সুন্দর কটন ড্রেস মিস করছো আজকাল সিচুয়েশনের জন্য, আজকাল যেমন আমরা অনেক অনেক কিছু পরে বাইরে নামি, মাস্ক পরি, তারপরে ফেস কভার পরি, তারপরে হচ্ছে হ্যান্ড গ্লাভস পরি, সো এত কিছুর মাঝে একটা পাতলা কটনের ড্রেস, একটা আরামদায়ক কটনের ড্রেস ডেফিনেটলি আমরা ডিজার্ভ করি, তাই না? সো সেই জন্য আজকের এই সুন্দর ড্রেসগুলো রিজনেবল প্রাইস, কারণ এই ড্রেসগুলো এতটাই রিজনেবল প্রাইস আমি করছি যাতে সবাই পারচেস করতে পারে। দেখো ডিজিটাল প্রিন্টেড, একেবারে পিওর কটনের দোপাট্টা, পিওর কটন দোপাট্টা ডিজিটাল। সো তোমরা জানো যে কটনের দোপাট্টা সবার পরা উচিত, মানে সার্টেন একটা টাইমে কিন্তু সবার প্রয়োজন হয়। এক সবসময় যে পার্টি ড্রেস পরে, যে জর্জেটির দোপাট্টা পরে, তারও কিন্তু কখনো না কখনো কটন দোপাট্টার প্রয়োজন হয়। আর এরকম যদি একটা স্মার্ট কালার হয় তাহলে তো কথাই নেই, তাই না? অনেক সুন্দর একটা স্মার্ট কালার। সো এই সুন্দরটা যেমন তুমি আনকমন ড্রেস পাচ্ছ তেমনি তুমি মোস্ট রিজনেবল প্রাইসে পাচ্ছ। সো আমি অনেক কমেন্ট জমে গেছে, আমি কিছু আরও কমেন্ট নিয়ে আমি প্রাইসটা এখনই বলবো। তবে এটার আরও একটা কালার আছে, সেই কালারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। জাস্ট ওই যে সন্ধ্যার আগে গধূলিতে, গধূলি লগ্নে যেরকম কালারটা আসে ঠিক সেরকম একটা কালার এটার মাঝে আছে, সেটাও দেখি আমি তোমাদেরকে। দামটা দুটো একসাথেই আমি দেখি, দামটা বলছি, দেন আমি নেক্সট সেগমেন্টে চলে যাব। সো এটা হচ্ছে মেঘের কালার আর সেটা হচ্ছে গধূলির কালার। সো সেটার নাম দিয়েছি আমি গধূলি আর এটার নাম দিয়েছি আমি মেঘ। সো মেঘ যারা চায় মেঘ, আর যারা গধূলি পছন্দ করো তারা গধূলি। সো আমাদের আজকের এই সুন্দর ড্রেস তোমাদের জন্য বিশেষ পাওনা, তোমাদের আমাকে ভালোবাসার জন্য এগুলো হচ্ছে মাঝে মাঝে ঝাটকা, মানে উপহার তোমাদের জন্য আমার দেওয়া গিফট প্রাইসের ড্রেস। সো আজকে আমরা এখন এই ড্রেসটা দেখে নিয়েছি, যারা মেঘকে পছন্দ করো তারা মেঘের এখন শ্যালোয়ারটা ধরে তোমাদেরকে দিচ্ছি স্ক্রিনশটের জন্য। আর এখানে স্টোনগুলো একটু বারবার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো স্টোনগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু দেখো একেবারে রিয়েল স্টোনের ওয়ার্ক করা, দেখো এগুলো কিন্তু সব রিয়েল স্টোন, ইটস নট কুন্দন, এগুলো কিন্তু রিয়েল স্টোন করা আছে। আমি দূর থেকেও তোমাদের দেখাচ্ছি, সব কিন্তু স্টোন ওয়ার্ক। সো বুঝতেই পারছো ডিজিটাল প্রিন্টের মাঝে কিন্তু স্টোন ওয়ার্ক, অ্যান্ড এই স্টোনগুলো কিন্তু একেবারে খুব সুন্দর করে বসানো, যেটা তোমরা কিন্তু বারবার এটাকে যদি ওয়াশও করো একটা স্টোন পড়ে যাবে না। এবং এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে কিন্তু তোমাদের হাতে ড্রেসটা তুলে দিচ্ছি। সো এইটা সেই স্টোন না যেটা তুমি ধুলে পর উঠে যাবে বা এটা আস্তে করে সরে যাবে, এরকম কিছু না। সো তোমরা সেই জায়গা থেকে এই ড্রেসটা আমি অনেক রিজনেবল প্রাইস রাখছি। অ্যান্ড আমি এখনই তোমাদেরকে গধূলিটা দেখিয়ে এই সিগমেন্টের দামটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা অপেক্ষা করছো আমি এখনই গধূলিটা তাদেরকে দেখাবো। মেঘ তোমরা স্ক্রিনশট রাখো, দুটো ড্রেসের কম্পারেটিভ জায়গা থেকে যে গধূলি নিবে সে গধূলি, যে মেঘ নিবে সে মেঘ। জাস্ট এই দুটো ড্রেস দেখে আমি দুটো ড্রেসের দামটা আমি বলে দিচ্ছি, দেন আমি তোমাদেরকে ঝিলমিল সেগমেন্টে চলে যাব। আমাদের আজকে আরেকটা ডিজাইন দেখাবো যেটার নাম হচ্ছে ঝিলমিল। সো ঝিলমিল আমি গধূলির পরে দেখাবো, তো এখন তোমরা মেঘের স্ক্রিনশট রাখো। আমি মেঘ তোমাদেরকে এখনই প্রাইসটা বলে দিব, গধূলিটা জাস্ট আমি দেখাবো, জাস্ট কালারটা আলাদা আর কিছু না, আমি গধূলিটার সাথে আমি মেঘের প্রাইসটাও বলে দিচ্ছি। সো একসাথে আমি দুটো ড্রেসের প্রাইস বলে দিচ্ছি, তোমরা যত তোমরা আছো আমার সাথে একটু যুক্ত থাকো, আমি এখনই গধূলিতে চলে যাচ্ছি। মেঘ তো আমি পরে আছি, এখন আসো গধূলি। যারা গধূলি পছন্দ করো দেখো গধূলি আরো সুন্দর, গধূলিটা আরো সুন্দর, দেখো গধূলি যারা পছন্দ করছো তারা দেখে নাও, অনেক সুন্দর একটা কালার, জাস্ট সেই কালারটা যেটা সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে আমাদের আকাশে তোমরা দেখে থাকো, ছাদে যখন উঠবে তখন দেখবে, গধূলি লগ্নে কেউ ছাদে উঠে দেখো সেম এই কালারটা কিন্তু সূর্য ধারণ করে, এবং পুরো আকাশটা মনে হচ্ছে যেন একেবারে এই কালারটা ধেয়ে আসছে পুরো আকাশের মাঝে। সো এই কালারটা আমার দেখলি গধূলি লগ্নের কথা মনে পড়ে, এবং ছোটবেলায় অবাক হয়ে যেতাম কিভাবে সূর্যটা ডুবে যাচ্ছে। আর জানো তো আমি হচ্ছি সাগর পাড়ের মেয়ে, মানে আমি হচ্ছি সাগর কন্যা, সো সাগর কন্যা কুয়াকাটার মেয়ে আমি, তো আমার এই জিনিসগুলো না অনেক বেশি দেখা আমার কাছে। সো আমি সূর্য অস্ত দেখেছি, সূর্য উদয় দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি, এবং বাংলাদেশের এই একটা জায়গা থেকে কিন্তু সূর্য অস্ত এবং উদয় দেখা যায়। সো সেই জায়গাটা থেকে কিন্তু আমার এই ভাবনাগুলো সবসময় আমার ইমাজিনেশনটা অনেক পরিষ্কার থাকে, আমি হচ্ছি সাগর কন্যা, মানে আমি সাগরের পাড়ের মেয়ে। তো কুয়াকাটা আমার পটুয়াখালী বাড়ি, আর কুয়াকাটা তো পটুয়াখালীর মধ্যে। সো
বুঝতেই পারছো আমি কোন জায়গা থেকে কল্পনার জায়গাটাকে নিয়ে এসেছি। তো তোমরা যারা দেখছো এখন গদুনি প্রাইস বলে দিচ্ছি আর মেঘের প্রাইস বলে দিচ্ছি, তার আগে একটু স্টোন ওয়ার্কটা একটু দেখে নাও। জাস্ট জাস্ট অসম স্টোন ওয়ার্কটা, অনেক সুন্দর অনেক সুন্দর, নামকরণটা জোস হয়েছে আপি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা, কারণ আমাকে তোমরা সাপোর্ট দাও বলি আমার মাঝে এই ধরনের কল্পনা বা এই ধরনের ইমাজিনেশন আমার মাঝে খুব দ্রুত চলে আসে। সো এখানে দেখো স্টোন ওয়ার্ক গুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। জাস্ট 3D ফ্লাওয়ারের মাঝে স্টোন ওয়ার্ক করা আছে। গধুলি যার ভালো লাগে সে এখন স্ক্রিনশট রাখো, আমি এখনি প্রাইসটা বলে দিব, এখনি জাস্ট এখনি প্রাইস বলে দিব। আর ঝিলমিল সিরিজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, ঝিলমিল মানে সেরকম ঝিলমিল মানে ঝিলমিলের মতোই। সো এই যে দেখো এটা হচ্ছে প্যানেলের স্টোন ওয়ার্কটা, আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি প্যানেলের স্টোন ওয়ার্কটা। আপু তোমার ড্রেসটার প্রাইস কত? আমি এখনই এখনই 2 মিনিটের মধ্যে প্রাইস বলে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে আমি প্রাইস বলবো। সো অ্যান্ড কেমন আছো? আমি অনেক ভালো আছি। সো এটা হচ্ছে আমার প্যানেলের ওয়ার্কটা অ্যান্ড পুরো ড্রেসের 3D ওয়ার্কটা আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আরও কাছ থেকে। দেখো এটা হচ্ছে গোধুলির কাছের কাছ থেকে আমি তোমাদেরকে গোধুলিটা দেখাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে গোধুলির ফ্রন্টের অংশটা অ্যান্ড আসো গোধুলির ব্যাকের অংশটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের গোধুলির ব্যাকের অংশটা, আমি স্লিভটা দেখি আমি প্রাইসটা বলে দিচ্ছি, দোপাট্টাটা এখনই দেখাচ্ছি, সব তাড়াতাড়ি করছি, দ্রুত দেখাচ্ছি, কারণ ঝিলমিল কান্না করছে, ঝিলমিলের জন্য আমার মন পুড়ছে। সো এটা হচ্ছে স্লিভের অংশটা, এই গোধুলিকে দেখি আমি প্রাইস বলে দিই আমি ঝিলমিলে চলে যাব। সো ঝিলমিলটা অনেক বেশি সুন্দর। তো আমি কমেন্ট পড়তে পারছি না, একদিকে তোমরা কমেন্ট লিখছো, একদিকে আমি ড্রেস দেখাচ্ছি, টান টান উত্তেজনা, যে প্রাইসটা এখনই বলে দিতে হবে। সো আমি গোধুলির দোপাট্টা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, দিস ইজ অ্যামেজিং কালেকশন, দিস ইজ অ্যামেজিং কালেকশন। সো আমি সালোয়ারটা দেখাচ্ছি অ্যান্ড এগুলো হচ্ছে খুবই আরামদায়ক কটন ড্রেস অ্যান্ড আমি কিছু কমেন্ট করে নিব এখনই, তোমাদের কাছ থেকে কমেন্ট পড়ছি না, আমি কিছু কমেন্ট এখনই পড়ে নিচ্ছি তোমাদেরকে। সো অ্যান্ড আসো, অনেক অনেক সুন্দর কমেন্ট তোমরা পড়ে ফেলেছ অ্যান্ড হাজার স্টোন, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি অ্যান্ড অনেক কমেন্ট, কোনো কমেন্ট করছে। আর আপু তোমার সাথে কি কথা বলা যাবে? আমার অফিসে প্লিজ তোমার ফোন নাম্বার ড্রপ করো, আমি অফিসে গিয়ে এই সপ্তাহে তোমাদের সাথে ফোনে কথা বলে নিব। আপু ড্রেসের ম্যাটেরিয়াল কি? কটন, একেবারে পিওর কটন, শেয়ার করলে তো আমি নিজেই জামাটা পাবো না আপু? কেন পাবে না, ডেফিনেটলি পাবে, ইউজ স্টক আছে আমাদের, জাস্ট শেয়ার করে দাও আমাকে ভালোবেসে। সো অ্যান্ড তামান্না জাহান অনেকগুলো ভালোবাসা দিয়েছে, আদর দিয়েছে। সো অ্যান্ড আসো আমরা এখন প্রাইস বলে দিচ্ছি, মেঘ অ্যান্ড গোধুলি দুটো সিগমেন্টের ড্রেস আমি তোমাদেরকে দেখিয়েছি, আজকের এই ড্রেস পাচ্ছ তোমরা মাত্র মাত্র 1150 টাকায়। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, 1150 টাকায় এত সুন্দর 3-piece পাচ্ছ। সালোয়ারের কাপড়টা আমি দেখাচ্ছি তোমাকে, এটা আমি এখন গোধুলি ধরে আছি, পরে আছি মেঘ। সো এই সুন্দর ড্রেস তোমরা পাচ্ছ 1150 টাকায়, কি বলবো, ইজন্ট ইট সারপ্রাইজ, বলো, অনেক অনেক রিজনেবল প্রাইস। এবং ঝিলমিল এখন দেখবে, ঝিলমিলের প্রাইসটাও আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি, ঝিলমিলটা আরো সুন্দর, আমার ঝিলমিল দেখে সবার মাথা চোখ ঝিলমিল করে উঠবে। আমি এখন যে ঝিলমিলটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি, ঝিলমিলের আমরা 4টা কালার দেখাবো। সো ঝিলমিলের জন্য তোমরা সবাই প্রস্তুত হও, আমি এখনই ঝিলমিলকে ওপেন করে দিব। সো মেক আর গোধুলি প্রাইস অনলি 1150 টাকা, জাস্ট 1150 টাকা, মেক অ্যান্ড গোধুলি জাস্ট 1150 টাকা। সো আমি মেক পরে আছি অ্যান্ড গোধুলি ধরে আছি, যারা মেককে আবার দেখতে চাও তারা দেখো, আমি মেক গোধুলি দুটো ড্রেসই দেখিয়ে দিয়েছি, যারা নিতে চাও তারা তাড়াতাড়ি স্ক্রিনশট রাখো, এটা মেক অ্যান্ড আমি গোধুলি তো তোমাদেরকে দেখিয়েছি। মেঘের ওড়নাটা ভালো করে দেখো, অনেক সুন্দর এবং অনেক বড় চওড়া লম্বা দেখেছ, আমি পুরো ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড দোপাট্টাটা আমি তোমাদেরকে এভাবে দেখাচ্ছি। মেঘ অ্যান্ড গোধুলি দুটো ড্রেসই জাস্ট অসম, এখনই আমি ঝিলমিল তোমাদের সামনে হাজির করতে যাচ্ছি, আমাদের ঝিলমিলটা আরো সুন্দর আরো সুন্দর, আজকে জাস্ট মাথা নষ্ট হবে। এখন আমি গোধুলির ওড়নাটা আমি তোমাদেরকে আরেকবার দেখাবো, মেঘের ওড়নাটা তোমরা দেখেছো, মেঘের ড্রেসের কালারটা দেখেছো, জাস্ট সরি গোধুলির ড্রেসের কালারটা দেখেছো, এখন ওড়নাটা দেখো, ওড়নাটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, 3D ওয়ার্ক গুলো দেখো, জাস্ট ওয়াও, এটা হচ্ছে আমাদের গোধুলির ওড়নাটা, দেখো কত চমৎকার একটা কালার, এবং তোমার কমপ্লেক্সন কত সুন্দর হবে তুমি এই কালারটা যখন ক্যারি করবে। সো আমরা এবার চলে যাব আমাদের ঝিলমিল সেগমেন্টে। তো ঝিলমিল সেগমেন্টের জন্য সবাই প্রস্তুত আছো? ঝিলমিলের প্রথম আকর্ষণ মানে প্রথম ধামাকা তোমাদের সামনে আমি তুলে ধরছি, দিস ইজ আওয়ার ঝিলমিল, ওয়াও,
দেখো জাস্ট ওয়াও একটা ড্রেস, জাস্ট ওয়াও একটা ড্রেস। আমি তোমাদের ঝিলমিলটা একটু দেখিয়ে নিচ্ছি, অনেক সুন্দর অনেক সুন্দর। দেখো ঝিলমিলের কাজগুলো অনেক নাইস করে ডিজিটাল প্রিন্টেড, জাস্ট ওয়াও একটা ড্রেস। আর ঝিলমিলের হচ্ছে আমরা পাঁচটা কালার তোমাদের, চারটা কালার তোমাদেরকে দেখাবো। জাস্ট ওয়াও আমাদের ঝিলমিল ড্রেসটা, জাস্ট ওয়াও। দেখো এটা হচ্ছে গলার অংশটা, এখানে পুরোটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে অ্যান্ড ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর করে একটা রেড কালারের ড্রেস। সো এটার আমি এখন তোমাকে দোপাট্টাটা দেখাবো। দোপাট্টা দেখো, দোপাট্টাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। সো দেখো দেখো দোপাট্টা, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও দোপাট্টা। এটা হচ্ছে আমাদের ঝিলমিলের দোপাট্টাটা দেখো, জাস্ট ওয়াও। আর ঝিলমিলের দামটা শুনলে তোমাদের মাথা আরো নষ্ট হয়ে যাবে, কারণ ঝিলমিল আরো কম প্রাইসে পাচ্ছ। ঝিলমিলটা আরো সুন্দর দেখো, ঝিলমিল জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর কিছু বলার নেই, এটা অনেক সুন্দর একটা কটন ড্রেস। এবং এই কটন ড্রেসগুলো এতটাই বেশি আরামদায়ক হবে যে তোমার, তুমি বাইরেও এটাকে পরে যেতে পারবে, ঘরে ডেফিনেটলি পরতে পারবে। আর স্টোন ওয়ার্ক হওয়াতে তোমার ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে, লাইক কিছুটা মানে টেক্সচারটা কিছুটা জয়পুরী টাইপের, বাট এটা হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা স্টোন ওয়ার্কের ড্রেস। সো আজকের এই ঝিলমিলটা তোমরা দেখছো, আমি আরো তিনটা কালার তোমাদেরকে ঝিলমিলটা দেখাবো। আমি পুরো ড্রেসটা আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সাইডের ডিজাইনগুলো, যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড করা, ইটস ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড এগুলো হচ্ছে একেবারে পেস্টিং করা স্টোন, যেটা কখনোই পানিতে ভিজিয়ে রাখলেও, 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলেও এই স্টোনটা কখনোই উঠে যাবে না। সো অ্যান্ড আমি এই ড্রেসের বডিটা আমি তোমাদেরকে বলছি, 65 ইঞ্চি বডি অ্যান্ড এটা লেন্থ হবে 62+, 62+ লেন্থ। অ্যান্ড আসো আমি প্যানেলটা দেখাচ্ছি, সালোয়ারটা একেবারে রেড কালার সালোয়ারটা। সো আমি এখন প্যানেলটা তোমাদেরকে ধরে দেখাবো, তারপর আমি স্লিপ দেখাবো। ঝিলমিলের প্রাইস শুনলে আরো মাথা নষ্ট হয়ে যাবে, দ্রুত জয়েন করো। ঝিলমিলের প্রাইসটা আরো 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 সুন্দর একটা প্রাইস রাখছি। এটা হচ্ছে আমাদের আজকের এই সুন্দর ড্রেসের নিচের প্যানেলের অংশটা, এখানে দেখো পুরোটাই স্টোন ওয়ার্ক করা আছে, জাস্ট জাস্ট ওয়াও। প্রাইস কত আমি ঝিলমিলের প্রাইসটা এখনই বলবো। এটা হচ্ছে মিডল বরাবরের ডিজাইনটা দেখো, এটা হচ্ছে বেলি পার্টের অংশটা, অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন। সো এই ড্রেসটা যারা পেতে চাও, রাইট নাও স্ক্রিনশট রাখো, রাইট নাও স্ক্রিনশট রাখো। অ্যান্ড আমি দোপাট্টা সালোয়ার একসাথে দেখাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা আমাদের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছি, মানে পেতে যাচ্ছি, জাস্ট আমার যতটুকু সামর্থ্য থাকে আমি সেই সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে ড্রেসের প্রাইস কমিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার জাস্ট আমার দেয়ালে যতক্ষণ না পর্যন্ত আমার পিঠ ঠেকে যায়, ততক্ষণ পর্যন্ত আমি দেয়ালে পিঠ ঠেকাই না। মানে হচ্ছে আমি তোমাদের সর্বনিম্ন প্রাইস রাখার চেষ্টা করি সব সময়, সব সময়ের জন্য। তো ঝিলমিল পেয়ে যাচ্ছ তোমরা মাত্র 1130 টাকায়, জাস্ট জাস্ট 1130 টাকায় ঝিলমিল তোমাদের জন্য আজকের আমার বিশেষ আয়োজন। 1130 টাকায় ঝিলমিল তোমরা পেয়ে যাচ্ছ। দিস ইজ অ্যামেজিং ড্রেস, দিস ইজ অ্যামেজিং ড্রেস। 1130 টাকা, বিশ্বাস করো এই 30 টাকাও যদি আমি কমাতে পারতাম আমি কমিয়ে দিতাম। ধরে নাও এই 30 টাকায় আমার প্রফিট, কারণ কি জানো আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে ড্রেস দিতে। আমি চেষ্টা করি, আমার কল্পতরু থেকে জানো তোমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়ে গুড কোয়ালিটির প্রোডাক্ট এবং সবাই যেন খুশি হয়ে পারচেস করতে পারো, কারণ মনে যেন কখনো কষ্ট না থাকে, আমি সেটা চাই। সো যারা ঝিলমিল দেখছো তারা পেয়ে যাচ্ছ মাত্র 1130 টাকায় আজকের ঝিলমিল। এবার আসো ঝিলমিলের কালারগুলোয় আমি চলে যাচ্ছি। ঝিলমিলের কালারগুলো দেখো অনেক সুন্দর। আগে ওড়নাটা আমি একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে, পুরো ওড়নাটা কত বড়, তুমি যেভাবেই পরো না কেন তোমাকে অনেক সুন্দর লাগবে। আর এই রেড কালার আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে, বাট সামনাসামনি এই রেড কালার দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে। দিস ইজ অসম কালেকশন, দিস ইজ অ্যামেজিং কালেকশন। সো আজকের ঝিলমিল পাচ্ছ 1130 টাকায়, মাত্র মাত্র 1130 টাকায় ঝিলমিল পাচ্ছ, ঝিলমিল ওয়ান। অ্যান্ড আমি এখন দেখাতে যাচ্ছি ঝিলমিল টু। সো ঝিলমিল টু এর জন্য যারা প্রস্তুত আছো তারা প্রস্তুত থাকো, আমি কিছু কমেন্ট দেখে নিচ্ছি। অ্যান্ড আপু অন্য কালারই দেখাও, ইয়েস আমি অন্য কালারে চলে যাচ্ছি। অ্যান্ড তোমরা যারা দেখছো ওয়াও কম দামে, আচ্ছা আচ্ছা অনেক কম দামে। অ্যান্ড আপু অন্য কালার দেখো, আচ্ছা আপু তোমার ড্রেসটা হবে, জি আমারটা হবে জাস্ট 1150 টাকা, মানে 1150 টাকায়, আর এটা হবে 1130 টাকা, জাস্ট 1130 টাকা। দেখো কত সুন্দর একটা ড্রেস,
জাস্ট এটা হচ্ছে ব্ল্যাক এর মাঝে খুব সুন্দর ডিজাইনটা দেখো এই ডিজাইনটাও অনেক সুন্দর আমি দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট ওয়াও একটা ড্রেস এই ড্রেসটাও অনেক সুন্দর করে কালার কম্বিনেশনটা সেট করা আছে দেখো এগুলো কিন্তু সবই ডিজিটাল প্রিন্টেড কটনের মাঝে ডিজিটাল প্রিন্টেড করা আছে একদম পুরোটাই আমি তোমাদেরকে দেখালাম একদম 65 বডি হবে যে যত ইঞ্চি যার বডি হোক না কেন যে যতটা হেলদি হও না কেন সবার এই ড্রেস হয়ে যাবে সো এই সুন্দর একটা ড্রেস গরমের মাঝে কটন এই সুন্দর ডিজিটাল প্রিন্টেড কটনের এই সুন্দর স্টোন ওয়ার্কের ড্রেস কার না ভালো লাগবে বলো এই যে দেখো এখানে পুরোটা কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে সবটার মাঝে কিন্তু স্টোন ওয়ার্ক দেওয়া আছে এন্ড এটা হচ্ছে আমাদের প্যানেলের অংশটা আমি তোমাদেরকে প্যানেলটাও দেখিয়ে নিলাম এন্ড আসো স্লিভের অংশটা দেখে নাও স্লিভ জাস্ট মোর বিউটিফুল স্লিভের অংশটা দেখো কেউ যদি এটা কল্পনা করো যে তুমি এটা বানিয়েছো তখন তুমি বুঝবে যে কতটা তোমার নিজেরই ভালো লাগবে যে এই ড্রেসটা তোমার আছে এবং এটা তুমি এত রিজনেবল প্রাইসে পারচেজ করছো এন্ড পরলে এটা অনেক সুন্দর লাগবে ট্রাস্ট মি এই ড্রেস যদি তুমি পরো তোমাকে ডেফিনেটলি অনেক সুন্দর লাগবে সো আমি সামনের অংশটা দেখিয়েছি এবার আসো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টের অংশটা খুবই সুন্দর এই যে দেখো পুরো ড্রেসটা আমি ফ্রন্টেরটাও দেখিয়েছি এন্ড আমি ব্যাক পার্ট দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে পুরোটাই ব্যাক পার্টের অংশটা ডিজিটাল ফুললি ডিজিটাল প্রিন্টেড এন্ড এখানে কিন্তু একটা ব্যাক পার্টও প্যানেল দেওয়া আছে মানে ব্যাক দামান করা আছে সো এই সুন্দর ড্রেস আজ পেয়ে যাচ্ছ 1130 টাকা জাস্ট 1130 টাকায় পেয়ে যাচ্ছ আজকের এই ঝিলমিল এখন আমি এই ঝিলমিলের 2 এর আমি দোপাট্টা দেখাচ্ছি ঝিলমিল 2 দোপাট্টা তোমাদের জন্য সালোয়ারের কাপড়টা আমি একসাথে ধরে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই যে দেখো ঝিলমিল 2 এর দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর ঝিলমিল 2 হচ্ছে ব্ল্যাক এন্ড পিঙ্কের মাঝে কম্বিনেশন ব্ল্যাক এন্ড পিঙ্কের মাঝে কম্বিনেশন এন্ড দেখো এটা হচ্ছে শ্যালোয়ারটাও অনেক সুন্দর একটা অপোজিট কালার তো খুব সুন্দর লাগবে যখন তুমি এটা বানাবে খুবই নাইস একটা ড্রেস তোমাদের কালেকশনে থাকবে 1130 টাকা মাত্র 1130 টাকায় পেয়ে যাচ্ছ আমাদের আজকের এই সুন্দর ড্রেস ঝিলমিল 2 এন্ড এবার আসবে ঝিলমিল 3 ঝিলমিল 3 তোমাদের সামনে আমি তুলে ধরছি ইটস বিউটিফুল পার্পল কালার সো পার্পল কালারের ঝিলমিল 2 আমি তোমাদের সামনে এখন দেখাচ্ছি দিস ইজ অসম কালেকশন দিস ইজ অসম কালেকশন দেখো পার্পল কালারটা কত সুন্দর এইটা হচ্ছে পিঙ্ক এন্ড পার্পলের কম্বিনেশন এটা কি কটন আপু একদম পিওর কটনের খুব সুন্দর একটা কটন ড্রেস একেবারে রিজনেবল প্রাইস 1130 টাকায় পেয়ে যাচ্ছ এন্ড আমি যেটা পরে আছি সেটা 1150 টাকা সো আমি চেষ্টা করি তোমাদেরকে তোমাদের মতো করে ভালোবাসার এন্ড তোমাদেরকে আপন করে রাখার তো এই কারণে চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে কম দামে তোমাদের হাতে ড্রেস তুলে দেওয়ার এন্ড এটা করে আসছি বিগত দিন থেকে তোমরা প্রমাণ পেয়েছো সেভারাল টাইম আমি তোমাদের সেই প্রমাণ দিয়েছি ভালোবাসা বারবার প্রমাণ দিতে হয় না ভালোবাসা উপলব্ধি করার জিনিস এবং সেই উপলব্ধির জায়গা থেকে আমি তোমাদের সামনে সবসময় নিজেকে প্রেজেন্ট করি এবং আমার এই যে আমি যে তোমাদেরকে ভালোবাসি এটা আমাকে এখন আর প্রমাণ দিতে হয় না কারণ সেই লেভেলটা আমি ক্রস করে দিয়েছি কারণ তোমরা বুঝে গেছো আমি তোমাদের জন্য কতটা পাগল কতটা ক্রেজি সো তোমাদের জন্য আমি ভালোবাসায় একেবারে সবসময় উন্মুখ হয়ে থাকি দেখো আজকের এটা অনেক সুন্দর পার্পল অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন জাস্ট ওয়াও একটা ড্রেস 1130 টাকায় যারা স্কুল করো মানে স্কুলে টিচিং এর কাজ করো যারা কলেজ টিচিং এর কাজ করো লেকচারার যারা তারা কিন্তু খুব সুন্দর এই ড্রেসগুলো কমফোর্টেবলি পড়তে পারো যারা স্কুলে জব করো তারা কিন্তু সব সময় অনেকক্ষণ ধরে স্কুলে থাকতে হয় খুব কমফোর্টেবল যারা ব্যাংকে জব করো একটা কমফোর্টেবল ড্রেস বড় ওড়না হিজাব ছাড়াই চলে যাবে মাথায় ঘোমটা দিয়ে চলে যাবে সো হিজাবেরও কোনো প্রয়োজন হবে না কারণ এত বড় একটা ওড়না থাকতে বাড়তি করে হিজাবেরও প্রয়োজন হয় না কারণ এটাই পুরো ওড়না এবং মাথার হিজাবের কাজ করবে সো বুঝতেই পারছো 1130 টাকার ড্রেস তুমি পরে থাকবে কেউ বুঝতে পারবে না তুমি যে 1130 টাকার একটা ড্রেস পরে আছো জাস্ট ওভারলোডেড বিউটিফুল সো বুঝতে পারছো এই সুন্দর ড্রেসের এন্ড ব্যাক পার্টটা আসো আমরা ব্যাক পার্টে চলে যাই দিস ইজ অ্যামেজিং ব্যাক পার্ট দেখো এখানে হচ্ছে ডিজাইনটার সামনের সাথে অনেক মিল আছে সব মিলিয়ে একদম অসম্ভব সুন্দর একটা ড্রেস এন্ড আসো আমরা এবার স্লিভের অংশটা দেখে নেই জাস্ট স্লিভের অংশ এটা হচ্ছে আমাদের পুরো ড্রেসের স্লিভের অংশটা আমি স্লিভের মুহুরির অংশটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দিস ইজ ডিজিটাল প্রিন্টেড এন্ড কটনের ড্রেস এত সুন্দর কটন এত সুন্দর কটন তোমরা আসলে অনেক 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 রিজনেবল প্রাইসে পাচ্ছ আমার থেকে কারণ আমি জানি তোমরা আমাকে বিশ্বাস করো এবং সেই বিশ্বাসের জায়গাটা আমি সবসময় ধরে রাখার চেষ্টা করি সো এবার আসো আমরা ঝিলমিল 4 এ চলে যাব আমাদের লাস্ট কালেকশন ঝিলমিল 4 আর তোমরা যদি কেউ রিকোয়েস্টে যাও যে তোমরা আরো গধুর এবং মেককে আবার দেখ
দেখবে আমি সেটাও দেখাবো। আমি ঝিলমিল 4 এর পরে আমি হয়তোবা আবার একবার গোধুলি এবং মেঘকে দেখিয়ে দিব যদি তোমরা চাও। ঝিলমিল 3 এর এই দোপাট্টাটা আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। তো আসো এখন আমরা ঝিলমিল 4 দেখবো। ঝিলমিল 4 টাও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন, দেখো জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, একদম ব্ল্যাক অ্যান্ড স্কাই অ্যান্ড পিঙ্ক এর মাঝে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন অ্যান্ড স্টোন ওয়ার্ক অবভিয়াসলি আছে অনেক নাইস করে। আমি একদম সামনে থেকে দেখাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের ঝিলমিল 4। ঝিলমিল 4 এর ড্রেসটা অনেক সুন্দর, আমি তোমাদেরকে সামনে থেকে ধরে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর, কতটা সুন্দর। সো আমি ঝিলমিল 4 এর স্টোন ওয়ার্ক গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনেক নাইস করে স্টোন ওয়ার্কটা করা আছে ডিজিটাল প্রিন্টের মাঝে, খুবই সুন্দর। আপি তুমি কেমন আছো, তোমাকে অনেক মিস করি, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকেও অনেক 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 শুভকামনা আবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য অ্যান্ড আমি অ্যাগেইন আপনার কাছে সরি ফিল করছি। সো ওর না ম্যাটেরিয়াল একেবারে পিওর কটন, 1130 টাকায় মাথা নষ্ট হওয়ার মতো ড্রেস পাচ্ছ আজকে কল্পতরু থেকে। আমি শুরুতেই বলেছিলাম আজকে সবার মাথা উল্টাপাল্টা হয়ে যাবে অ্যান্ড আমি এরকম সপ্তাহে দুই একটা থামাকা তো আমি অবশ্যই দিব, তা না হলে ভালোবাসি এটা কোনো কথা হলো, মুখ থেকে বলবো ভালোবাসি ভালোবাসি আর ভালোবাসা হয়ে গেল, ভালোবাসা দেখাবো না, এটা কিন্তু হয় না। সো আমি সেজন্য তোমাদেরকে ভালোবাসা দেখাতেই চলে এসেছি। সো এটা হচ্ছে আমাদের একেবারে প্যানেলের অংশটা অ্যান্ড আসো আমরা ঝিলমিল 4 এর স্লিভের অংশটা দেখি। দিস ইজ স্লিভ পার্ট অ্যান্ড স্লিভের অংশটা অনেক সুন্দর, অনেক বড় স্লিভের অংশটা, যে যতই হেলদি হও না কেন এত বড় স্লিভের ডেফিনেটলি তোমার হাত হয়ে যাবে। সো দেখো কত বড় একটা স্পেস দেওয়া আছে এখানে স্লিভের মাঝে, এত বড় স্লিভ তোমার নিশ্চয়ই লাগে না, এতখানি কাপড় তোমার নিশ্চয়ই লাগে না। তুমি যদি চাও সেখানে বেল বটম স্লিভও তুমি চাইলে ইউজ করতে পারো, দেখো আমি তার প্রমাণ দেখাচ্ছি। এই হচ্ছে বেল বটম স্লিভের ঘের, এতখানি কি বেল বটম স্লিভ কেউ দেয় বলো, নিশ্চয়ই না। সো এই যে দেখো তুমি চাইলে বেল বটম স্লিভও বানিয়ে এটা লুকটাকে আরো চেঞ্জ করতে পারো। তুমি যদি এখানে 15 টাকার কেমিক্যাল লেস ইউজ করো তাহলে দেখবে এই ড্রেসটার সাথে কোনো কিছুর তুলনাই করা যায় না, মাত্র 15 টাকার কেমিক্যাল লেস ইউজ করে এটাকে আরো গর্জিয়াস করে ফেলতে পারো। সো আমরা ঝিলমিল 4 কেও দেখে নিলাম, জাস্ট ঝিলমিল 4 এর আমি দোপাট্টাটা একটু আলাদা করে দেখাচ্ছি, এটাও খুব সুন্দর ব্ল্যাক এন্ড পিঙ্ক এর মাঝে কম্বিনেশনটা করা আছে। ঝিলমিল 4 তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার আমি তোমাদেরকে আবার আমি মেঘে চলে যাব, মেঘ এন্ড গোধুলিতে আমি আবার ফিরছি। সো ঝিলমিল 4 দেখিয়ে ফেললাম, ঝিলমিল 1, ঝিলমিল 2, ঝিলমিল 3, ঝিলমিল 4, সো চারটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি 1130 টাকা অ্যান্ড আমি যেটা পরে আছি মেঘ, মেঘ পাচ্ছ তোমরা 1150 টাকা। সো মেঘ অ্যান্ড গোধুলিকে পাচ্ছ 1150-এ এবং ঝিলমিল 1 থেকে 4 পর্যন্ত চারটা ডিজাইন পাচ্ছ 1130 টাকায়। সো অ্যান্ড আপু তোমার পরা ড্রেসটার ওড়না ম্যাটেরিয়াল কি, একেবারে সব কটন, আমি যা দেখাচ্ছি আজকে কটনের বাইরে আর কিচ্ছু নেই। এই যে দেখো কটন দেখাচ্ছি, কটনের মাঝে ডিজিটাল প্রিন্টেড করা 3D ওয়ার্ক যেটাকে বলা হয়, সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক করা। সো আমি তোমাদেরকে আমার ড্রেসটা আর একবার দেখাচ্ছি, দিস ইজ আওয়ার মেঘ, আমাদের মেঘ তোমাদের সামনে প্রেজেন্ট করছি 1150 টাকায়, দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর, অ্যামেজিং কালেকশন। সো আজকের আমাদের এই মেঘ তোমাদের অবশ্যই ভালো লেগেছে, কারো মেঘলা আকাশ না হোক, কারো মনে কখনোই মেঘ না থাকুক, মেঘ না জমুক, তবে মেঘের কালারের একটা ড্রেস পরে মেঘ রানী সাজা সবারই সবারই উচিত, তাই না? সো মেঘ রানী সাজতে আজকে এইটা অর্ডার করে ফেলো, আমাদের মেঘের দাম মাত্র 1150 টাকা, ডিজিটাল প্রিন্টেড অনেক সুন্দর কটনের দোপাট্টা, অনেক বড় চওড়া লম্বা সব মিলিয়ে এই ড্রেসটা অনেক নাইস। আমার স্লিভের অংশটা দেখো, আমি স্লিভের আমার ফুলটা কোথায় আসছে অ্যান্ড আমার এই ড্রেসের অনেক অনেক কমফোর্টেবল ফিল হচ্ছে, আমি পরার পরেই আমি বুঝেছি যে কত কমফোর্টেবল একটা ড্রেস অ্যান্ড খুবই খুবই অ্যান্ড তোমরা জানো আজকে এই ড্রেসটা একেবারে নতুন তুমি কোথাও পাবে না, কারণ আজকে আমি এটা 2 ঘন্টার মধ্যে টেলারিং হয়েছে আমার। সো আমার কাছে আজই এসেছে এবং আজই এটা টেলারিং হয়েছে, টেলারিং করে আজই আমি পরে ফেলেছি। সো অ্যান্ড প্রাইস কত, আমি যেটা পরে আছি সেটা হচ্ছে 1150 টাকা অ্যান্ড আমি এর পরে যে চারটা দেখিয়েছি সেগুলো হচ্ছে 1130 টাকা, আমি দুটো প্রাইস দিয়ে আজকে ড্রেস দেখিয়েছি। সো এবার আসো গোধুলিকে, আমি তোমাদের সামনে গোধুলিকে দেখাচ্ছি, যারা মেঘ চাচ্ছ তারা মেঘ নিবে, যারা গোধুলি চাচ্ছ তারা গোধুলি নেবে। এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে, আমি তোমাদের আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে। কি ব্যাপার আজকে কি সবাই মানে মুর্ষে গেছো, কি কোনো হার্ট রিয়াক্ট দিচ্ছ না, কোনো লাভ ইমোজি দিচ্ছ না, কি হলো তোমাদের, তোমরা কি সবাই ফ্রিজ হয়ে গেছো, শেক করছি তোমাদের, পোকিং করছি, প্লিজ আসো তাড়াতাড়ি,
চেতনায় ফিরে আসো, আমি তোমাদের ঝাটকা দিয়েছি বলে কি তোমরা হারিয়ে গেছো? সো চেতনায় ফিরে আসো, আমি পোকিং করছি তোমাদের। সো এনিওয়ে আপু, তোমরা তোমার পড়া ওড়নাটা কি কটন? ইয়েস, আমার পড়া ওড়নাটা কটন। সো এন্ড আসো, আমরা এখন গোধূলিতে ফিরে যাচ্ছি। এই যে শুরু হয়ে গেছে হার্ট রিঅ্যাক্টেড করা। সো আমি অনেক অনেক হার্ট দেখতে পাচ্ছি আমার স্পিড হার্ট আপুদের। সো দেখো অনেক সুন্দর একটা ড্রেসের কালারটা, এটা হচ্ছে গোধূলি। গোধূলির সেই বেলায় তুমি গোধূলির সাথে যখন এই ড্রেসটা পরবে তখন ভাববে তোমার আর গোধূলির মাঝে কোনো দূরত্ব থাকবে না, তুমি আর গোধূলি এক ছাদের নিচে দাঁড়িয়ে থাকবে। সো দূরে গোধূলি আর কাছে তুমি, তুমি আর গোধূলি মিলেমিশে একাকার হয়ে যাবে। সো এই জামাটা যারা নিবে তারা অবশ্যই এটা ট্রাই করে দেখো। পিছনে একদম রক্তিম সূর্যর সাথে তুমি এই ড্রেসটা পরে আছো, সেই গোধূলি বেলা সেই সুন্দর তোমার সাথে চলার মতো ড্রেস, তোমার সাথে হারিয়ে যাওয়ার মতো ড্রেস। তাই এই সুন্দর ড্রেসটা আজই পারচেজ করে নাও আমাদের থেকে মাত্র 1150 টাকায়, জাস্ট 1150 টাকায়। কত করে আপু? 1150 টাকা। কটন 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 আপু? গোধূলিটা পিচ কালার, এটা পিচ কালার, হ্যাঁ তোমরা পিচ কালারও বলতে পারো, বাট আমি এটাকে উপমায় উপমায়িত করেছি, মানে একটা সিম্বলিক জায়গা ক্রিয়েট করেছি, মানে গোধূলির সাথে এটাকে একটা সিম্বলিক জায়গা তৈরি করে দিয়েছি, তার সাথে আমি এটার নাম গোধূলি দিয়েছি, কিন্তু এটাকে তোমরা পিচ কালারও বলতে পারো। সো এটা হচ্ছে স্টোন ওয়ার্ক গুলো দেখো, খুব সুন্দর, খুবই সুন্দর স্টোন ওয়ার্ক, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এন্ড এটা হচ্ছে আমাদের আজকের এই সুন্দর ড্রেসের, আমি দোপাট্টাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। দেখো অনেক সুন্দর একটা ড্রেস, এটা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র 1150 টাকায়, জাস্ট 1150 টাকায়। তো আজকে আমরা দেখিয়েছি মেক, আজ আমরা জেনেছি গোধূলির সৌন্দর্য, আর আজ আমরা চোখে অবলোকন করেছি ঝিলমিলের আকর্ষণ। সো মেঘ দেখেছি, গোধূলি দেখেছি, ঝিলমিলের সৌন্দর্যে বিমোহিত হয়েছি, আর এখনই আমরা স্ক্রিনশটগুলো আমাদের পেজে দিয়ে অর্ডার প্লেস করে দিচ্ছি, তাই না? এটাই হচ্ছে আজকের লাইভের মূল বক্তব্য। সো আজকে আমাদের ড্রেস যাদের ভালো লেগেছে তারা ডেফিনেটলি অর্ডার প্লেস করো, কারণ আজকের ড্রেসগুলো তোমরা যত দ্রুত অর্ডার প্লেস করবে তত দ্রুত কনফার্মেশন তোমরা পাবে। সো দ্রুত দেরি করো না, অনেক অনেক আজকে রেসপন্স হবে ইনশাল্লাহ। সো সেই অপেক্ষায় আছি, এবং আমি আজকে রাতে হয়তো ইনবক্সে পাবে আমাকে, যারা আজকে অর্ডার করবে তারা নিশ্চয়ই আমাকে পাবে আজকে ইনবক্সে, আমি আজ রাতে ইনবক্সে থাকবো। সো আমার টিম মেম্বারদের সাথে আমিও থাকবো ছদ্মবেশে, তোমাদের সাথে মাঝে মাঝে দুই একজনকে হয়তো বা পরিচয় দিব, লাস্টে আমি আমার নামের ইনিশিয়াল দিয়ে দিব। সো যারা আমার ইনিশিয়াল পাবে তারা বুঝে যাবে যে আফসানা সৌমি আপু এটা রিপ্লাই করেছে। সো আজ আমি ইনবক্সে থাকছি, যারা অর্ডার করবে তারা লাকিলি আমাকে আজকে পেয়ে যাবে ইনবক্সে, সাধারণত আমি ইনবক্সে কখনোই থাকি না। সো আজ আমি ইনবক্সে আসছি তোমাদের সাথে ইনবক্সে আড্ডা দিতে। সো ইনবক্সে যারা আজকে অর্ডার প্লেস করবে তারা কিন্তু লাকিলি আমাকে আজকে পেয়ে যাচ্ছে ইনবক্সে, দেন আমার রিপ্লাই দেখলে বুঝতে পারবে কারণ আমি কি টাইপের কথাবার্তা বলি সেটা বুঝিয়ে যাবে, আর আমি ইনিশিয়াল দিয়ে দিব আফসানা সৌমি। তো এনিওয়ে এটা ব্যাকপার্টটাও দেখে ফেলেছো, পিচ কালারের, খুবই সুন্দর, খুবই সুন্দর। এন্ড এটাকে আমি বলবো 3D ডিজিটাল প্রিন্টেড, এন্ড খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছ আজকে পানির দামে 1150 টাকায়। সো আমরা ঝিলমিল দেখিয়ে ফেলেছি, অ্যান্ড আমরা হচ্ছি গোধূলিকেও আমরা দেখিয়ে ফেলেছি, অ্যান্ড আমরা মেঘকে দেখিয়ে ফেলেছি, আর কি চাই বলো তো? এবার কিছু কমেন্ট ডেফিনেটলি পড়বো আমরা, তাই না? এবার কিছু কমেন্ট করে নিচ্ছি, তো আমরা এখন কিছু কমেন্ট করে নিব। আমাদের স্পিড হার আপুরা অনেক কষ্ট করে কমেন্ট করছেন, আমি সেই কিছু কমেন্ট করে নিব। অ্যান্ড আমার বলো প্রাইস, প্রাইস আমি যেটা পড়ে আছি 1150 টাকা। আমি এটার বাইরে যে আরো চারটা ড্রেস দেখিয়েছি সেগুলো হচ্ছে 1130 টাকা, অ্যান্ড আমি যেটা পরে আছি সেটার দুটো কালার, একটা পিচ কালার, একটা এই হচ্ছে সুরমা কালার। সো মেক সুরমা কালার 1150 টাকা, অ্যান্ড গোধূলির লগ্নের সেই গোধূলির সৌন্দর্যের যে গোধূলি ড্রেসটা সেটাও 1150 টাকা। সো অ্যান্ড অনেক অনেক কমেন্ট, ওড়নাটা কি কটন? জি আপু, ওড়না একদম পিওর কটন, ড্রেস পুরো কটন, সব কিছুই কটন, নাইস ড্রেস। অ্যান্ড নামকরণটা আছে আছে, এগুলো পড়েছি, এই কমেন্টগুলো পড়েছি, অ্যান্ড সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, হ্যালো আপু, সুন্দর, কেমন আছো? ভালো আছি। ওড়নাটা কটন না ডিয়ার? ইয়েস কটন, একেবারে পিওর কটন, জাস্ট কমফোর্টেবল, ওভারলোডেড। অ্যান্ড আরও আছে, আরও অনেক অনেক, ওড়নাটা কি কটন? ইয়েস আপু, ওড়নাটা কটন, সবই কটন, পুরোটাই কটন, আমি বলে দিয়েছি কটন থ্রি পিস
দেখাচ্ছি এন্ড আসো ওড়নাটা ম্যাটেরিয়ালটা আবার বলো ডিয়ার একদম কটন 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 সো তোমরা যারা দেখছো তারা এখন স্ক্রিনশট রেখে ফেলো কিভাবে অর্ডার করব জাস্ট স্ক্রিনশট রাখো আমি যে ড্রেসগুলো দেখেছি লাইভ থেকে স্ক্রিনশট তো নিশ্চয়ই রেখেছো সেটা আমার ইনবক্সে কল্পতরুর ইনবক্সে দিয়ে দাও তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দাও তোমার কারেন্ট ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে দাও বাকি কাজ আমার টিম মেম্বাররা করবে তোমাকে ফোন করা হবে তোমাকে মেসেজ করে তোমাকে একটা কনফার্মেশন মেসেজ দেওয়া হবে সেটার অর্থ হচ্ছে আমরা মেসেজটা পেয়েছি এন্ড ফাইনালি কালকে তোমরা একটা কল পাবে কনফার্মেশন কল ফোন কল সো ফোনটাকে ফ্রি রেখো ফোনটাকে ওপেন রেখো সাইলেন্ট করে রেখো না হাতের মধ্যে রেখো আমার মতো ভুল করো না আমি কারণ হচ্ছে আমার হচ্ছে অনলাইন শপিং যখন করি আমার 5টা নাম্বার দেওয়া থাকে কারণ আমার নাম্বারে পাওয়া যায় না আমাকে সো আমি অনলাইন শপিং করলে আমার ম্যানেজারের নাম্বার দিয়ে রাখি অ্যান্ড আমার দুজন ম্যানেজার দুজন ম্যানেজারের নাম্বার দেওয়া থাকে সবসময় সো আমার মতো এরকম মানে কেয়ারলেস শপিং করো না তোমরা তোমাদের ফোনটা হাতে রেখো সবসময় যাতে তোমাদেরকে আমার টিম মেম্বাররা কালই পেয়ে যাবে সো কাল তোমরা আমাদের কনফার্মেশন কলস পাবে দেন হচ্ছে তোমরা কালকে আমরা ডিসপ্যাচ করে দিব দেন আমরা তোমরা পরশু দিন হাতে পেয়ে যাবে কাল আমরা বিকালের মধ্যে ডিসপ্যাচ করবো পরশু দিন তোমরা হচ্ছে দুপুরের মধ্যেই তোমরা যার যার ড্রেস হাতে পাবে জাস্ট ডিসইনফেক্টেড করবে ড্রেসটা দেখবে মুচকি করে একটু হাসবে এবং আমাকে একটা থ্যাঙ্কস দিবে কারণ এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে আসলেই পাওয়া যায় না শুধুমাত্র ভালোবাসা অনেক কিছু জয় করে দেয় ভালোবাসা পাথরকে গলিয়ে দেয় ভালোবাসা হৃদয়কে রাঙিয়ে দেয় ভালোবাসা হৃদয়কে ছুঁয়ে দেয় অ্যান্ড অবুঝকে একেবারে বুঝিয়ে দেয় যে তুমি কত ভালোবাসো সো আমরা ভালোবাসায় থাকবো আমরা প্রিয় মানুষগুলোকে সবসময় কাছে রাখবো আর আমরা সবসময় কেয়ারফুল থাকবো এভাবে আমরা জীবন পার করছি এভাবে আমরা জীবনের সাথে অভ্যস্ত হয়ে যাব সাবধানতা আমরা কাটিয়ে দিব আর আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করব সো আজকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকে এ পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ শুভরাত্রি